আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন মন্তাকা থেকে। সাম্প্রতিক কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, যা আপনারা দেখেছেন। কুয়েতের সড়কগুলো আপনি যখন ব্যবহার করেছেন, বিশেষ করে যখন সকালবেলায় আপনি ডিউটিতে বের হয়েছিলেন যাওয়ার জন্য, অথবা আপনি যখন বাসায় ফিরছিলেন কাজ শেষ করে। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পাবেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় নিশ্চিত করেছে, 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত কুয়েতের 6টি পৌরসভার বিভিন্ন স্থানে 20টি চেকিং অভিযান পরিচালনা করেছিল তারা। এই সময় রেকর্ড সংখ্যক অভিবাসী বা প্রবাসীকে আটক করেছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল, এবং 610 জন প্রবাসীকে আটক করা হয়েছে যারা আকামা আইন লঙ্ঘন করে কাজ করছিল। আটককৃত ব্যক্তিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করেছে, যাদের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন কুয়েতের প্রাইম মিনিস্টার, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র রেগুলেশন কমিটির প্রধান বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ, যার নেতৃত্বে বর্তমান সময় কুয়েতে এই তৎপরতা অব্যাহত রয়েছে। এবং তিনি স্পষ্ট করে জানিয়েছেন কুয়েতের শ্রমবাজারে বিশৃঙ্খলা দূর করার জন্য তার এই চেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ হচ্ছে 317 জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল, এবং 610 জনের বিরুদ্ধে আকাম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই দুটি ব্যাপার স্পষ্ট করার দরকার, আপনাদের সবার জন্যই কাজে আসবে। আপনি সাম্প্রতিক সময়ে কুয়েতের নিরাপত্তা বাহিনীর এই চেকিংয়ের মুখোমুখি হয়েছিলেন কিনা তা ভিডিওতে কমেন্টস করে জানান, এবং আপনার মতামত কী তাও বলতে পারেন। 317 জন যারা মূলত কোফিল বা কোম্পানি থেকে বাইরে কাজ করছিলেন, যেটি হতে পারে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্যালারি ঠিক মতো দিচ্ছেন না, বিভিন্ন কারণে হতে পারে এই পলাতকের ব্যাপারটি। কুয়েতিদের ঘর থেকে পলায়ন, খামার থেকে, মাজরা থেকে, জাগর থেকে, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগেই আপনি পলাতক হয়েছেন। এই পলাতক হওয়ার পর আপনার কোম্পানি বা কফিল আপনার বিরুদ্ধে একটি ইনহাসের মামলা করেছে, আর এটার সাথে যদি কোনো যুক্ততা থাকে, যেটা ভিন্ন ধরনের অভিযোগ করে থাকে কোম্পানি নাগরিক, এই অভিযোগের প্রেক্ষিতে কুয়েতের আদালতে আপনার বিরুদ্ধে যে আপিল হয়েছিল, কুয়েতের আদালত আপনার বিরুদ্ধে সেই রায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আর চেকিংয়ে এই প্রবাসীরা আটক হয়েছে। 610 জন যাদের পকেটে একটি বৈধ আকামা ছিল, অথচ তাদেরকে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযুক্ত করে আটক করা হয়েছে। আপনারা অলরেডি অবগত রয়েছেন, তারপরেও আরও তথ্য দিয়ে সহযোগিতা করছি। উল্লেখযোগ্য, কুয়েতে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী 20 নম্বর আর্টিকেল ভিসায় অবস্থান করছেন, তারা ভাবছেন এটি ফ্রি ভিসা। আদতই কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, কুয়েতিরা টাকার বিনিময়ে আকামা লাগিয়ে দিয়ে এই কাজটি করছেন, এটা কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন। এই ধরনের ব্যক্তিদেরকে আটক করার জন্য কুয়েতের নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন থেকে অভিযান পরিচালনা করছে, এবং রেকর্ড সংখ্যক লোকজনকে দেশে পাঠিয়ে দিচ্ছে। যারা ভেতরে রয়েছেন তাদের জন্য কি আর বলবো, এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যারা নতুন করে কুয়েতে আসার কথা ভাবছেন এই ফ্রি বিষয়ে, আপনারা নিশ্চিত যে তাকে একই সমস্যার মুখোমুখি হতে হবে কুয়েতে আসলে। এটা হতে পারে প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে, হতে পারে কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলো, যেটি আকদ হুকুমার ক্ষেত্রেও। আপনি কোম্পানির কন্ট্রাক্টের বাইরে গিয়ে কোনো কাজ করছেন, যেটা স্পষ্টই কুয়েতের আইনের লঙ্ঘন, আর যে অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি আটক হন, আপনার কোম্পানি আপনাকে ছাড়িয়ে আনবে না কখনোই। তবে সুযোগ রয়েছে কুয়েতে, আপনি যদি গভর্নমেন্টের সিস্টেম ফলো করে প্রতিদিন 4 ঘন্টার পার্ট টাইমের ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির অনুমতি লাগবে, এবং যেই কন্ট্রাক্টে কাজ করবেন তাদেরও অনুমতি লাগবে, যেটি চুক্তির ভিত্তিতে, যার জন্য কুয়েতের সরকার একটি ফিস নেবে। এক্ষেত্রে আপনি বাইরে বৈধভাবেই পার্ট টাইম করতে পারবেন, কোনো আইনি জটিলতার মুখোমুখি আপনাকে হতে হবে না। আশা করি এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন বাকি প্রবাসী ভাই ও বোনকে, যারা
জীবন এবং জীবিকার সন্ধানে কুয়েতে এসেছেন, অথচ বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রতিদিনই আটক হচ্ছেন।